হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের 52তম জন্মদিন উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। বাগেরহাটে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমিতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ শেখ রাসেলের 52তম জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে জেলা কার্যালয় চত্বরে শিশু সমাবেশ, জাতীয় পতাকা অঙ্কন ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা হয়। ফরিদপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি। দিবসটি উপলক্ষে মাগুরা জেলা শিশু একাডেমি শিল্পকলা একাডেমিতে শিশু সমাবেশ, আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মানিকগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের 52তম জন্মবার্ষিকী পালিত হয়। এই সময় শিশুদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়। ভোলায় কেক কেটে বেলুন উড়িয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শেখ রাসেলের 52তম জন্মদিন পালিত হয়।